হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে সানডে, তাই ভাবলাম চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। এখন বাজে প্রায় 5:30। তো কিছুক্ষণ একটু বাগানে কাজ করছিলাম, তো তারপর ভাবলাম চলো ভিডিওটা একটু স্টার্ট করি, তারপর আবার করব। তো এই জন্য এসেছি, একটু প্রাকৃতিক পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এইখানটা একটু পরিষ্কার করা হয়েছে, মানে এটা আমাদের বাড়ির পেছনের দিকটা পুরো জঙ্গল হয়েছিল মানে। কিন্তু কিছুদিন আগে এই সাইডে পালং শাকটা দেওয়া ছিল, বেশ ভালোই হচ্ছিল। তো তারপর মাঝখানে কিছুদিন বৃষ্টি হয়ে গেল, তো ঘাসটা সব পরিষ্কার করাই হয়নি। তো সেজন্য আজকে আমি একটু ঘাস ছেড়েছিলাম, আর রুদ্রর বাবাই বলতে গেলে পুরোটা পরিষ্কার করেছে। তো আখটাকেও সেরকম খাওয়া হয় না, এই জন্য পুরো ছেটে দিয়েছে। তারপর এই যে দেখতে পাচ্ছ জল এসে গেল। তারপর কয়েকদিন যেহেতু একটু রোদ হচ্ছে, তো গাছগুলোতেও একটু জল দিতে হচ্ছে। তো সেজন্য ওই পুঁই গাছ আর ছোটোখাটো এই যে তরমুজ গাছ টাছ কয়েকটা হয়েছে এখানে। তো এই যে দেখো তরমুজ গাছ হয়েছে। আর এই যে কুমড়ো গাছটা, এ অনেক বড় হওয়ার পর এর জায়গা চেঞ্জ করা হয়েছে, তো এই একদমই শুকিয়ে যাচ্ছিল। যাই হোক, কয়েকদিন বৃষ্টির জন্য এই আপাতত বেঁচে গেছে। তো তারপর আমি এই যে গাছে জল দিচ্ছি, আর মানি প্ল্যান্টের পাতাগুলোকে একটু ধুয়ে রাখলে বেশ ভালোই লাগে দেখতে। আর এমনিতেও মানি প্ল্যান্ট একটু পরিষ্কার রাখা ভালো। তো যাই হোক চলো, তারপর এলাম এই যে কলমি শাক, এই যে একটু জায়গা কলমি, আর এই মকই। তো তারপর ওই দেখো পুরো জঙ্গল হয়ে গেছে এই সাইডটাও। এই সাইডটাও একদিন ধরে পরিষ্কার করতে হবে। কয়েকদিন আগেই বেশ শাক টাক ছিল, কিন্তু এই কয়েকদিন বৃষ্টির কারণে পুরো একদম জঙ্গল হয়ে গেছে। পাহাড়ি এরিয়ার মাটি একটু ভিজে সাঁতে সাঁতে হওয়ার জন্য, আর বৃষ্টিও বেশি হয় বলে ঘাসগুলোও মনে হয় বেশি হয়ে যায়। তো যাই হোক, জল এসেছিলো তাই সবাই স্নান করে নিয়েছি। তো স্নান করার পর পুজোটাও দিয়ে দিলাম। তেরে লীলা সব প্যারি হরে হরে। সকাল থেকে অনেক কাজকর্ম হলো, স্নান টান হয়ে গেছে, এবার কিছু খাওয়া দাওয়াও তো করতে হবে। সেই জন্য বানাচ্ছি এখন রুটি, আর সেই সঙ্গে রুদ্র বসে গেছে রুটি বেলতে। এদের রুদ্র তো মামার সঙ্গে রুটি বেলতে। তো তারপরে এই যে ব্রেকফাস্টে আজকে ওই রুটি আর 4-5 রকমের ডাল দিয়ে, একটু ঘুগনি বলো ডাল বলো কিছু একটা ওই রকম হবে। তো আলু নেই এখানে, আসলে আলুটা শেষ হয়ে গেছে, তো সেজন্যই ওর সঙ্গে একটু শশা আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি। আর এইটা আমার ছেলের প্রসাদ, তো আমাকেই খেতে হবে। তো যাই হোক চলো, আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো এখন খাওয়া দাওয়া শেষ করে এলাম। তো সকালবেলা রুদ্রর বাবা নিয়ে এসেছিলো কিছু সবজি, তো ওগুলো গোছানো হয়নি, সেজন্য এখন এসেছি এগুলো গোছাতে। আর বাঁধাকপি দেখে ভাবছি কেন এখন নিয়ে এলো বাঁধাকপি। তো তারপর বললো এগুলো সন্ধেবেলা পকোড়া খাওয়ার জন্য নিয়ে এসছে। তো যাই হোক চলো ভালো। তো তারপর আমি এলাম কিচেনে, এখন হচ্ছে মাছ ভাজা। মাছ ভাজা হয়ে গেছে এখন, তারপর হলো মাছের ঝাল। তো আজকে রান্না হয়েছে মাছের ঝাল আর ওই বরবটি ভাজা আর একটু মাছের তেল ভাজা, ব্যাস আর কিছুই না। তারপর 11:30টার দিকে এক আঙ্কেল ফোন করে বললো চল না একটা গাছে আম পেড়ে দিবি। তো রুদ্রর বাবা সেজন্য গেছিলো আম পাড়তে একজনের ঘরে গাছে, তো ওইখান থেকে আম নিয়ে এসছে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বসে বসে আমগুলোকে কাটবো। সবগুলো না, ওই যেগুলো ফাটা আছে ওইগুলোকে তো কেটে নিতেই হবে, নাহলে খারাপ হয়ে যাবে। তো আম কেটে এখন নুন দিয়ে একটু রোদে রেখেছি, ভাবছি কিছু একটা আচার হবে। তো খোসা ছাড়াবো ভাবছিলাম, কিন্তু আমগুলো এতই নরম যে খোসা ছাড়িয়ে আচার বানাতে গেলে পুরো গলে যাবে, তো সেজন্য খোসা সমেতই রেখে দিয়েছি। তো এখন একটু রোদ দূরে রেখেছি, এখন প্রায় 2:30 মতো বাজে। তো যাই হোক, যেটুকু রোদ পায় ওটুকুই। তো এখন আমি আম কেটে আমটাম রোদে দেওয়া হয়ে গেছে, আর আমাদের রুদ্রবাবু এখনও ঘুমাচ্ছে। আর রুদ্রর বাবা এই পাশে কী করছে দেখো, ওই যে সকালবেলা যে ঘাসগুলো যে ছিল ওইগুলো একটু রোদ দূরে শুকিয়ে গেছে, তো ওগুলোকে এখন জ্বালিয়ে দিচ্ছে এখানে। আর সাইডে টাইডে ড্রেনে ট্রেনেও একটু ঘাস আছে, তো ওগুলোই এখন পরিষ্কার করে ওই একসঙ্গেই জ্বালিয়ে দিচ্ছে। তো আর এইদিকে আমি খাওয়ার পরে না বাসন ধোয়া ছিল না, তো সেজন্য বাসনটাও ধুয়ে নিয়েছি। আর যেখানে আম পাড়তে গেছিলো, তো ওদের ঘরে কাঁঠাল গাছও আছে, তো এজন্য একটা ওই এঁচড় দিয়েছিল। তো আমি ভাবলাম এখনই কেটে নিই, রাত্রিবেলা কাটাকাটির ঝামেলা আছে। তো যাই হোক, সেজন্য আমি এখন ওই এঁচড়টা কেটে নিয়েছি। আর এটা না একদম নরম, দেখেই বুঝতে পারছো বীজগুলো কীরকম ভেসে আছে জলের উপরে। তো যাই হোক,
তো এখন এসছি একদম রাত্রিবেলা, রান্না হয়েছে ওই এঁচোড়ের তরকারি আর মাছের ঝাল। আর এঁচোড় একটু ঝাল ছিল বলে ওর জন্য দু চার টুকরো এঁচোড় আর একটু গাজর আর একটু মাছ দিয়ে ঝোল বানিয়েছিলাম, ওটা দিয়েও ভাত খেয়েছি। তারপর খেয়ে দিয়ে যে বেরিয়েছি এখন একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে। আর আমাদের রুদ্র কিন্তু একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই যে ঘুরতে যাওয়ার নেশাটা আগে ছিল, ভীষণ জেদ করতো ঘুরতে যাওয়া নিয়ে, তো এখন ওইটা প্রায় কমেই গেছে। তো তারপর ঘুরে এসে এখন বলছে বল খেলবে, তো সেজন্য আমাকেই খেলতে হবে এখন ওর সঙ্গে। তো এভাবেই আমাদের কেটে গেল রবিবার সারাটা দিন। তো আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। গুড নাইট, টাটা।